মর্নিং স্টুডেন্টস। আচ্ছা দেখো, আগের দিন তোমাদের আমি 114 অবধি অঙ্ক ভিডিও ক্লাসে দেখিয়ে দিয়েছিলাম, 114 অবধি অঙ্ক। আজকে আমরা তার পরের অঙ্কটাই যাচ্ছি, 115 এর অঙ্কটায়। দেখে নাও, সবাই বই খোলো, অঙ্কটা দেখো। ঠিক আছে, এর পরের অঙ্কটা দেখো, 115 এর অঙ্কটা কি বলছে। এক নিমন্ত্রণ বাড়িতে যেখানে খাবার ব্যবস্থা হয়েছে, সেখানে এক পংক্তিতে 10 জন করে 8 পংক্তি লোক একবারে বসতে পারেন। যদি 954 জন লোক নিমন্ত্রিত হয়ে থাকে, তাহলে কমপক্ষে কতবারই সকলকে খাওয়ানো যাবে। ব্যাপারটা খুব বোঝার আছে। দেখো, এক পংক্তিতে 10 জন করে, মানে একটি সারিতে বসছে, ধরো অনেকগুলো বিয়ে বাড়িতে খাওয়ানোর জন্য অনেকগুলো সারি পাতা হয়েছে লোকজন বসার, তার মধ্যে কি একটা পংক্তিতে লোক বসছে কত, 10 জন। এরকম কটা পংক্তি করা হয়েছে? 8টা পংক্তি, তাই তো? মানে 8টা পংক্তিতে মোট যতজন লোক বসছে, ততগুলো লোককে কবারে খাওয়ানো হচ্ছে? একবারে। তোমরা সবাই ভাবো, তোমরা সবাই বিয়ে বাড়িতে যাও, বিয়ে বাড়িতে এখন চেয়ার টেবিল আছে, একটা টেবিল চেয়ারে কতজন লোক বসে? 4 জন। এরকম ধরো বিয়ে বাড়িতে 8টা চেয়ার টেবিল আছে, তাহলে একটা চেয়ার টেবিলে যদি 4 জন লোক বসে, তাহলে 8টাতে কজন বসবে? 8 4 32 জন। তাহলে ওই 32 জনকে কটা ব্যাচে খাওয়ানো হচ্ছে, বা কবারে খাওয়ানো হচ্ছে? একবারে খাওয়ানো হচ্ছে। এখানেও দেখো একই বলছে অঙ্কটা, যে সেখানে একটি পংক্তিতে 10 জন করে 8 পংক্তি লোক একবারে বসতে পারেন। তাহলে এক পংক্তিতে 10 জন বসে, তাহলে 8 পংক্তিতে কতজন বসতে পারবেন? কি করে বার করবো? গুণ করে। তাহলে কি 8 10 কত হয়? 80 জন। তাহলে 80 জন লোক কবারে বসতে পারছেন? একবারে। এবার বলছে 954 জন লোক নিমন্ত্রিত হয়ে থাকেন, তাহলে কমপক্ষে কতবারে সকলকে খাওয়ানো যাবে? কি করে করবো? 80 জন লোক বসছে একবারে, তাহলে 954 জন লোক কবারে বসবে? কিভাবে ভাগ করবো? ভাগ করে, ভাগ করে বার করবো। দেখো অঙ্কটা কিভাবে করছি। এইবার দেখো আমি অঙ্কটা কিভাবে করছি। দেখো লিখেছি, এক পংক্তিতে লোক বসতে পারে 10 জন, তাহলে 8 পংক্তিতে লোক বসতে পারে। গুণ করে বার করবো, যেমন বললাম 10 × 8 = 80 জন। ইউনিটটা সবসময় লিখবে। এবার লিখেছি দেখো, 80 জন লোক বসতে পারে একবারে, তাহলে 954 জন লোক বসতে পারবে। কিভাবে বার করব? ভাগ করে। দেখো ভাগটা কিভাবে করেছি, এখানে 80, তাহলে এখানে 8 আর 1 = 9, তাহলে 8 × 1 = 8, 8 × 2 = 16 হয়ে যাচ্ছে, সেই জন্য 80 × 1 = 80 নেব। 5 8 × 9 = 1, 4 নামলো। আবার কি, এখানে 8 8 × 1 = 8, 8 × 2 = 16, 15 থেকে বেশি, সেই জন্য 80 × 1 = 80 নিলাম। 4 8 × 9 = 15 গেলে 15 হয়, 7 হাতে থাকে 1, 1 = 1 মিলে গেল 0। তাহলে দেখো এখানে ভাগফল বেরোলো 11, তার মানে আমি 11 বারে 80 জন করে লোক আমি বসিয়ে দিতে পারবো। কিন্তু বসানোর পর আমি দেখতে পেলাম আমার 74 জন লোক কি বাকি রয়ে গেল, 74টা লোক কি আমার বাকি রয়ে গেল। তাহলে সেই লোকগুলোকেও তো আমাকে বসাতে হবে, তাদেরকে তো আমি না খাইয়ে বাড়ি পাঠাতে পারবো না। তাহলে 74 জন লোকের জন্য আমাকে আরেকবার বসানোর ব্যবস্থা করতে হবে। তাহলে সেই জন্য 11 এবং এই 74 জনের জন্য আরেকবার বসানোর ব্যবস্থা করছি, যুক্ত 1 = কতবারে? 12 বারে। উত্তর লিখেছি, কমপক্ষে 12 বারে সকলকে খাওয়ানো যাবে। নিশ্চয়ই বুঝেছ? দেখে নাও। ঠিক আছে, এরপর আমরা পরের অঙ্কে যাচ্ছি। ঠিক আছে, এর পরের অঙ্কটা দেখো, 119-এর অঙ্কটা কি বলছে। দেখো, একটি বালক 61,992 কে 225 দিয়ে ভাগ করতে গিয়ে ভাজকের সংখ্যার একটি অঙ্ক ভুল লিখেছিল বলে ভাগফল হল 263 এবং ভাগশেষ 167। সে কি ভুল করেছিল? সিম্পল ফর্মুলায় বসাবে, তার আগে একটু বুঝে নাও। একটি বালক 61,992 কে 225 দিয়ে ভাগ করতে গিয়ে ভাজকের সংখ্যার একটি অঙ্ক ভুল লিখেছিল। তাহলে ভুল কোনটা লিখেছিল বলো তো? ভাজকটা ভুল লিখেছিল। তাহলে সে কি ভুল করেছিল? উত্তর তার মানে কি চেয়েছে? ভাজকটা চেয়েছে। তাহলে কি সূত্রতে বসাবো? আমরা ভাজকের সূত্র কি জানি, ভাজক সমান ভাজ্য বিযুক্ত ভাগশেষ, ভাজিত ভাগফল, তাই তো? এটা সূত্র। তাহলে সূত্রতে বসাবে, ভাজ্যর জায়গায় ভাজ্যের অঙ্কটা লিখবে যেটাকে ভাগ করতে বলেছে, 6,1,992 বা 61,992। এবার কি, বিযুক্ত ভাগশেষ যেটা বেরোবে সেটা, ভাজিত ভাগফল কত, এই ভাগশেষ সরি বলে দিয়েছে, ভাগশেষ বলে দিয়েছে দেখো 187, এবং ভাজিত ভাগফল, ভাগফলও কত বলে দিয়েছে, 263। তোমরা কেউ কেউ বলতে পারো, আন্টি কেন ভাজক তো বলে দিয়েছে 225, কেন লিখবো না? কিন্তু দেখো এখানে তো ভাজকের সংখ্যাটা সে তো ভুল লিখেছিল,
তাকে তো ভুল সংখ্যাটাই বার করতে বলেছে যে সে কি ভুল করেছিল, সেই জন্য ভাজকের এই সংখ্যাটা আমরা নেব না। দেখো অঙ্কটা কিভাবে করছি। এবার দেখো ১১৯ এর অঙ্কটা আমি কিভাবে করেছি। আমরা জানি ভাজক সমান ভাজ্য বিযুক্ত ভাগশেষ ভাজিত ভাগফল, সূত্রে ফেলেছি। এবার ভাজ্য কত ছিল, ৬১,৯৯৯ ভাজ্য ছিল, বিযুক্ত ভাগশেষ ছিল, ভাগফলও বলা ছিল ২৬৩। এবার দেখো বিয়োগটা করেছি, ওপরে ২ আছে নিচে ৭ আছে, ২কে ধরবো ১২, ৭ এর পর কগাট গেলে ১২ হয়, ৫ গাট গেলে হাতে থাকে ১, ৮ একে ৯, ৯ ৯ মিলে গেল ০। এবার এই ১ আর এই ৯, যেহেতু হাতে কিছু নেই, ১-এর পর কত গাট গেলে ৯ হয়, ৮ গাট গেলে হাতে কিছু নেই, ৬১টা বসে গেল, ভাজিত ২৬৩। ভাগটা কিভাবে করেছি দেখো, এইখানে ২৬ এর ঘরের নামতাটা আমাদের পক্ষে মনে রাখা সম্ভব নয়, আমরা ২ দিয়ে দেখবো সিম্পল। ২ একে ২, ২ দোকানে ৪, ২ তিনে ৬, কিন্তু ২ তিনে যদি নিই দেখো তিনে হাতে চলে আসবে অনেক কিছু। যেমন দেখো ৩ তিরিকে ৯, ৩ ছয় ১৮, ৮ হাতে থাকে ১, ৩ দোকানে ৬ একে ৭, বেশি হয়ে যাচ্ছে, সেই জন্য ২৬৩কে আমরা ২ দিয়ে গুণ করে দেখব। ২ তিনে ৬, ২ ছয় ১২, ২ হাতে থাকে ১, ২ দোকানে ৪ একে ৫, বিয়োগ করছি ৬-এর পর ৭ ৮, নিচে ২, ওপরে ১কে ধরবো ১১, ২ এর পর কগাট গেলে ১১ হয় ৯, হাতে থাকে ১, ৫ একে ৬, ৬ ছয় মিলে গেল ০, এই শূন্যটা নামাবো। একইভাবে এখানে ৯টাকে ধরবো, এখানে ২কে ধরবো, ২ ৪-এ ৮, ৪ দিয়ে ধরো গুণ করছো তাতেও হাতে থেকে যাবে। দেখো ৪ ৩-এ ১২, ২ হাতে থাকে ১, ৪ ৬ ২৪, একে ২৫-এর ৫, হাতে থাকে ২, ৪ দোকানে ৮, ৯ ১০, বেশি হয়ে গেল, সেই জন্য আমরা কি ধরবো, ২ ৪-এ ৮ ছিল তাহলে ২ ৩ ধরবো, ২ ৩-এ ৬ ধরে এগোবো, তাহলে ২৬৩কে আমরা ৩ দিয়ে গুণ করছি। দেখো ৩ ৩-কে ৯, ৩ ৬ ১৮-এর ৮, হাতে থাকে ১, ৩ দোকানে ৬ একে ৭, ৯-এর পর ১০ ১, নিচে ৮, ওপরে ২কে ধরবো ১২, এবার এখানে যেহেতু ১০-এর ১ হাতে ছিল, ৮-এ ১-এ ৯, ৯-এর পর ১০ ১১ ১২ ৩, হাতে থাকে ১, ৭-এ ১-এ ৮, ৮-এর পর ৯ ১, এই ৫টা নামলো। এবার নামতা গুনছি, ২ ৬ ১২, ২ ৬ ১২ ধরো ৬ দিয়ে দেখো, ৬ ৩-এ ১৮-এর ৮, হাতে থাকে ১, ৬ ৬ ৩৬ একে ৩৭-এর ৭, হাতে থাকে ৩, ৬ দোকানে ১২, ১৩ ১৪ ১৫ হয়ে যাচ্ছে, বেশি হয়ে যাচ্ছে, সেই জন্য ২৬৩কে আমরা কি দিয়ে দেখবো, ২ ৬ দিয়ে দেখলাম, বেশি হলো ৫ দিয়ে দেখবো, ৫ দিয়ে দেখো কত হয়, ৫ ৩-এ ১৫-এর ৫, হাতে থাকে ১, ৫ ৬ ৩০ একে ৩১-এর ১, হাতে থাকে ৩, ৫ দোকানে ১০, ১১ ১২ ১৩ মিলে গেল। উত্তর লিখেছি, বালকটি ভাজকের সংখ্যা ২২৫-এর পরিবর্তে ২৩৫ লিখেছিল। দেখো অঙ্কটা নিশ্চয়ই বুঝতে পারছো, যদি না বুঝতে পারো আবার আমাকে বলবে, আমি বুঝিয়ে দেবো। সবাই ভালো থেকো আর অঙ্কগুলো খুব ভালো করে প্র্যাকটিস করো, যে যে অঙ্কগুলো আমরা করে দিচ্ছি সেই সেই অঙ্কগুলো খুব ভালো করে প্র্যাকটিস করবে, ঠিক আছে। আজকে ক্লাস এতটুকুই, তোমাদের তাহলে সব অঙ্কগুলো মোটামুটি করিয়ে দিলাম, আশা করি বুঝতে পেরেছো, যদি না বুঝতে পারো আবার আমাকে জিজ্ঞেস করবে, আমি তোমাদের আবার বুঝিয়ে দেবো। ভালো থেকো।